আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা দেখব এইচএসসি জীববিজ্ঞান প্রথমপত্রের নবম অধ্যায় যথা উদ্ভিদ শারীর তত্ত্ব এই উদ্ভিদ শারীর তত্ত্ব অধ্যায়টিতে সি থ্রি সি ফোর উদ্ভিদের উদাহরণগুলো দেওয়া আছে তো আগে শুরুতেই বলে নেই আমরা যেহেতু সি ফোর উদ্ভিদের উদাহরণগুলো আজকে মনে একটা টেকনিক দেখব তো সি ফোর উদ্ভিদটা কী তো যেসব উদ্ভিদে সি ফোর চক্র সম্পন্ন হয় তাকে সিফোর উদ্ভিদ বলে তো এই সিফোর চক্রটা কি এই যে চক্রে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে চার কার্বন বিশিষ্ট অক্সালক অ্যাসিড অক্সাল অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় তাইকে সিফোর উদ্ভিদ বলা হয় ঠিক আছে তো আমাদের পরীক্ষায় এইচএসসি পরীক্ষা বলো বা মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো আমাদের বলে নিচের কোনটি সি থ্রি উদ্ভিদ বা নিচের কোনটি শিফর উদ্ভিদ বা নিচের কোনটি সিথির উদ্ভিদ নয় বা নিচের কোনটি শিফর উদ্ভিদ নয় তো আমরা যদি একটা মনে রাখি শিফর উদ্ভিদগুলো মনে রাখি তো আমরা এই শিফর উদ্ভিদ ছাড়া বাকি যেগুলো সেগুলো হবে সিথ্রি উদ্ভিদ তো আমরা একটা মনে রাখবো এই এটা দিয়ে আমরা এই স্মৃতি শিফর উদ্ভিদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবো তো চলো বোর্ডে আমরা দেখি তো আমি লিখে রাখছি সিফর উদ্ভিদ তো আমরা সিফর উদ্ভিদ মনে রাখার টেকনিকটা দেখবো তার আগে একটা বিষয় বলি ধরো মিল্লাত নামের তোমার একজন কাকা আছে তো ওই মিল্লাত কাকার একটা ছেলে আছে ওই ছেলের হচ্ছে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের নাম হচ্ছে চীনা তো সবাই তাকে চীনা আপা বলে তো মিল্লাত কাকা একদিন করছে কি তার ছেলেকে বাজার করার জন্য বাজারে পাঠাইছে তো তার ছেলে বাজার করার জন্য বাজারে গেছে কিন্তু বাজারে গিয়ে তার দেখা হয়ে গেছে হঠাৎ চীনা আপার সাথে তো চীনা আপার সাথে দেখা হয়ে গেলে সে চীনা আপার সাথে গল্প গুজব করতেছে তো তার আর ওই বাজার নিয়ে বাড়ি আর মনে নাই মিলাদ কাকার ছেলে তো মিলাদ কাকা খুব টেনশন করতেছে যে আমার ছেলে এখনও বাজার থেকে বাড়িতে আসে না কেন সে কখন বাজারে করতে গেল বাজারে তো মিল্লাদ কাকা বাজারের দিকে রওনা হলো তো বাজারে গিয়ে দেখতেছে যে মিল্লাদ কাকার ছেলে চীনা আপার সাথে ডেটিং করতেছে গল্প গুজব করতেছে ঠিক আছে তো এই এটা দেখে মিল্লাদ কাকা খুব রাগ হয়ে গেছে মানে রাগে হয়ে গেছে খুব সরগরম তো এই যে যে বিষয়টা এই বিষয়টা আমরা মনে রাখবো বিষয়টা দিয়ে আমরা মনে রাখবো সিফর উদ্ভিদের উদাহরণ তো দেখো এটা হচ্ছে মিল্লাদ কাকা বাজারে গিয়ে সরগরম কারণ ভাই চীনা আপার সাথে ডেটিংয়ে ব্যস্ত ঠিক আছে তো বলছিলাম যে ওই মিল্লাত কাকা যখন দেখলো যে তার ছেলে এখনো বাজার থেকে কেন আসতেছে না তো সে বাজারের দিকে রওনা হলো বাজারে গিয়ে দেখা যে তার ছেলে ওই বাজারে হচ্ছে চীনা আপার সাথে ডেটিং করতেছে তো এটা দেখে সে খুব রাগ হয়েছে সেটাই মিল্লাদ কাকা বাজারে গিয়ে সরগরম কারণ ভাই চীনা আপার সাথে ডেটিংয়ে ব্যস্ত তো দেখো এই মিল্লাত দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মিল্লাত কাকা দিয়ে মনে রাখবো হচ্ছে কাউন বাজারে দিয়ে মনে রাখবো হচ্ছে বাজরা গিয়ে দিয়ে মনে রাখবো হচ্ছে গিনি ঘাস সরগরম দিয়ে মনে রাখবো হচ্ছে সরগাম। তারপরে কারণ দিয়ে মনে রাখবো হচ্ছে ঘাস ভাইয়ের ভ দিয়ে মনে রাখবো হচ্ছে ভুট্টা আর রসই দিয়ে মনে রাখবো ইক্ষু আর চীনা দিয়ে মনে রাখবো হচ্ছে চীনা আপার দিয়ে আপা দিয়ে মনে রাখবো আপাং আর ডেটিং দিয়ে মনে রাখবো হচ্ছে ডাটা তো দেখো মিল্লাত কাউন বাজরা গিনি ঘাস সরগাম ক্রাফ ঘাস ভুট্টা ইক্ষু চিনা আপাং ডাটা এই যে যে এই সব হচ্ছে আমাদের উদ্ভিদের উদ্ভিদগুলো সিফর উদাহরণ তো তো পরীক্ষা সিফর উদ্ভিদ আসে আমরা এইখান থেকে যে উদাহরণগুলো পাইলাম উদ্ভিদগুলো পাইলাম এই উদ্ভিদগুলো আমরা দাগাবো আর যদি সি আসে এই উদ্ভিদগুলো বাদে যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলো আমরা দাগাবো তো আমরা খুব সহজে এটা মনে রাখবো মিল্লাত কাকা বাজারে গিয়ে সরগ্রাম কারণ ভাই তিনি আপার সাথে ডেটিংয়ে ব্যস্ত তো আশা করি এই ছন্দটা মনে থাকলে আমরা হচ্ছে সি থ্রি উদ্ভিদ কোনটি সি ফোর উদ্ভিদ কোনটি আমরা ভুল করব না তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে তো ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই হাবিবস প্রিমিয়াম স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইউটিউবে গিয়ে আর হচ্ছে ভিডিওটিতে হচ্ছে তোমরা একটা লাইক দিবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে